তারাপীঠ মন্দিরে পুজো দিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। আজ বেলা 12:30 নাগাদ তারাপীঠ মন্দিরে আসেন তিনি। তারপর মা তারাকে পুজো দেন। নিজেরও সবার মঙ্গল কামনা করে মা তারার কাছে প্রার্থনা করেন তিনি। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়ে তিনি বলেন, আমি প্রতিবেশী রাষ্ট্রের সম্বন্ধে কোনো কথা বলবো না, যা বলার কেন্দ্রীয় সরকার বলবে। আমার কাছে সকলের জন্য ভালো প্রার্থনা করলাম, সকলে যাতে ভালো থাকে, সকলের মঙ্গল হয়, সবাই যেন ভালো থাকে, এটাই আমার কাছে প্রার্থনা। বাংলাদেশের যে পরিস্থিতি, সে পরিস্থিতি আমাদের সে পরিস্থিতি আজকে আমাদের রাজ্য আসে করতে পারে না, আমাদের রাজ্য এবার বাংলাদেশ একটা তার আলাদা একটা রাষ্ট্র। আমি কখনোই আমার প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে বলবো না, এ সম্পর্কে যা বলবে কেন্দ্রীয় সরকার বলবে। আমাদের যেটা ভালো গোবরাজপুরে ফায়ার স্টেশন আমাদের রেডি হয়ে গেছে, কিছুদিনের মধ্যে এটা উদ্বোধন হবে। আর তারাপীঠে যে ফায়ার স্টেশন হওয়ার কথা ছিল, সেই ফায়ার স্টেশন জমিটা হস্তান্তর হচ্ছে, এরপরে প্ল্যানিং এস্টিমেট করে খুব তাড়াতাড়ি তারাপীঠে এবং লাভপুর এই দুটো ফায়ার স্টেশন আমার নলাটি হচ্ছে, ওইটা জমি নিয়ে সমস্যা আছে, ওটা দেখা হচ্ছে। শুধু নলাটি না, মুরারাইও আছে, আগুন লেগেছে, দমকল দেরিতে জানে, এটা কিছু লোকের বক্তব্য সবসময় থাকে। আর আমি বলছি দমকল ঠিক টাইমেই গেছে, 8টা গাড়ি আমাদের কাছে, আগুনও খুব দ্রুততার সাথে নেমে গেছে। আশিসদা এখানে আমাদের আছেন, নেতা আমাদের আশিসদা, আশিসদা আমাকে বারবার বলেন যে আমরাও ভেবেছি যে এখানে একটা টেম্পোরারি, যতদিন না পারমানেন্ট আমাদের হচ্ছে, একটা জায়গা আমাদের ব্যবস্থা আশিসদা করে দিচ্ছেন। এখানে পিএইচজির সাথে কথা বলে আমরা এখানে একটা গাড়ি টেন্ডার রাখার ব্যবস্থা করবো। আচ্ছা সুইদা, রামপট মহকুমার মধ্যে একটা দমকল কেন্দ্র রামপটে, সেখানে রেস্কিউ ভ্যানের সংখ্যা মাত্র এক, কিছুদিন আগে আমাদের গাড়ি আসছে, আপনারা জানেন, খুব শীঘ্রই আমরা 75টা গাড়ি নিচ্ছি, গাড়িগুলো অনেকগুলো টেন্ডারি প্রসেসে আছে, আশা করছি পুজোর মধ্যে কিংবা পুজোর পরেই আমরা গাড়ি পেয়ে গেলে নামপুরহাটের স্ট্রেন্থ বাড়াবো।